মদ এই সমাজে মদকে আমরা আমাদের গন্ধে প্রশ্রয় দেব না, এটা হচ্ছে এক নম্বর। আমরা মদকে ঘৃণা করি এবং মদ জিনিসটা রেশনে বিক্রি হবে, বিক্রি করার জন্য কেউ কেউ চেয়েছে, কেউ কেউ দাবি করেছে, এটা আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা এই মদের বিরুদ্ধে আমরা আমাদের সংগঠন, আমরা রেশন দোকানে মদ বিক্রি করার জায়গা আমরা করতে দেব না। এখানে কেন্দ্রীয় সরকারকে আমাদেরকে সারা বছর ধরে যাতে মানুষকে 10 কেজি করে চাল দেওয়া যায় সেটা আমরা চাইব। সারা মাস বছর ধরে সবসময় যাতে ভর্তুকিযুক্ত কেরোসিন পাওয়া যায় সেটা আমরা চাইব। সারা বছর ধরে মানে ভর্তুকিযুক্ত যাতে গম পাওয়া যায় সেটা আমরা চাইব। 14টা নিত্য প্রয়োজন জিনিস সহ কম দামে যাতে রেশনের মাধ্যমে বিক্রি করা যায় সেটা আমরা গভর্নমেন্টকে চাইব মানুষের জন্য। এবং এছাড়া আরও যদি কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প আছে সেগুলো রেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হোক এবং আমাদের ডিলারদেরকে আর্থিক মানে উন্নতি করতে হবে কমিশন বৃদ্ধি করে, যেটা আমরা বলেছি কেন্দ্রীয় সরকারকে 400 টাকা কমিশন, রাজ্য সরকারকে 300 টাকা 100 টাকা, কেন্দ্রীয় সরকারকে 300 টাকা কমিশন করতে হবে রেশন ডিলারদের। আপাতত রাজ্য সরকার দুয়ারে রেশনের জন্য যে স্কিম করেছে সেই স্কিমটা প্রকল্পটাকে যদি রাজ্য সরকার চালাতে চায় রাজ্য সরকার রাখে, আমরা সাদরে গ্রহণ করব, করেছি এবং সেটাকে আমরা বাস্তবায়িত করব এবং দুয়ারে রেশনে আমরা বণ্টন করব এবং দুয়ারে রেশনটাকে প্রকল্পকে আমরা চালিয়ে নিয়ে যাব রাজ্য সরকার যদি আবার পুনরায় চায়। 465 জন সারা পশ্চিমবাংলা 23টা ডিস্ট্রিক্ট।